হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম তোমাদের জন্য অন্যরকম একটি ভিডিও নিয়ে। এতদিন তোমরা শুধু আমার চ্যানেলে বাঞ্জারু ভিডিও দেখেছো, এবার তাই তোমাদের জন্য একটু অন্যরকম ভিডিও নিয়ে এলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা পান পাতা নিয়ে নিয়েছি। এই পান পাতাটা আমার ঘরেই ছিল, তাই ভাবলাম যে পান পাতার উপরে একটা কলকা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করি। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আমি এটাকে হোয়াইট কালারের ফেব্রিক দিয়ে কলকা ডিজাইন করে নিচ্ছি। আর ফ্রেন্ডস, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানাও। প্রত্যেকে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার ভিডিওটি শেয়ার করে দিও। আর অবশ্যই তোমরা আমার ভিডিওগুলিতে কমেন্ট করো, তোমাদের সাপোর্ট পেলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার উৎসাহ পাবো। এরপরে আরও নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে পারবে, সেই জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাতে করে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি রেড কালারের ফেব্রিক দিয়ে সাইডে বর্ডারগুলো করে নিচ্ছি, যাতে এটাকে দেখতে আর একটু সুন্দর লাগে। এভাবে আমি সম্পূর্ণ বর্ডারগুলো রেড কালারের ফেব্রিক দিয়ে করে নেব। এবার তোমরা দেখো, যাতে পানপাতাটা বেশ ভরাট লাগে দেখতে, সেই জন্য আমি পানপাতার সাইডেও কিছু কলকা করে নিয়েছি। এভাবে ছোটো ছোটো কলকা দিয়ে আমি পুরো পান পাতাটা ভরাট করে নিয়েছি। আর ফ্রেন্ড, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো।